শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি শিরোনাম করেছি, হিরো আলম জিতলেও আওয়ামী লীগ হারবে না যে আসনে। আসুন বিস্তারিত বিষয়টি জেনে নেই। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী 1 ফেব্রুয়ারি 2023 বুধবার। আজ হচ্ছে রবিবার, সোম মঙ্গল বুধবার। এর মধ্যে বগুড়া 4 ও 6 আসনের উপনির্বাচনের প্রতি সারা দেশের মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে, কারণ এই দুটি আসনে প্রার্থী হয়েছেন আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম, হিরো আলম নামেই যাকে আমরা বেশি চিনি। এর মধ্যে বগুড়া 4 আসনে সরকারি দল আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকায় অনেকেই হিরো আলমকে এই আসনের একজন শক্ত প্রতিদ্বন্দ্বী ভাবছেন। বগুড়া 4 আসনটি কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন 14 দলীয় জোটের প্রার্থী জাসদ নেতা এ কে এম রেজাউল করিম পানসেন প্রতীক মশাল, জাতীয় পার্টির প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুক প্রতীক লাঙ্গল, জাকের পার্টির প্রার্থী প্রতীক গোলাপফুল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ তাজউদ্দিন প্রতীক ডাব, স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান কাজল প্রতীক ট্রাক, স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিক জুয়েল প্রতীক কুড়াল এবং আলোচিত সেই প্রার্থী হিরো আলম প্রতীক একতারা, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস আলী প্রতীক কলারছড়ি ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা প্রতীক দালান। এই 9 জন প্রার্থী এই আসনে উপনির্বাচনে অংশ নিচ্ছেন। কাহালু নন্দীগ্রাম আসনে মোট ভোটার সংখ্যা 3,28,469। এর মধ্যে কাহালু উপজেলায় ভোটার সংখ্যা 1,80,843 ও নন্দীগ্রাম উপজেলায় ভোটার সংখ্যা 1,47,626। উপজেলা নির্বাচন সূত্র জানায়, উপনির্বাচনে 2 উপজেলায় মোট 112টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে কাহালু উপজেলায় 63টি ভোটকেন্দ্র ও নন্দীগ্রাম উপজেলায় 49টি ভোটকেন্দ্র। আসুন আমরা অপেক্ষা করি, দেখি হিরো আলমের কী অবস্থা হয়।